আচ্ছা আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে টাস্ক অফ টিচিং অর্থাৎ শিক্ষণ কার্য। তারপর শিক্ষণ কার্য আমি কি আগে জেনে নিতে টাস্ক অফ টিচিং বা শিক্ষণ কার্য বলাকে শিক্ষণ কার্য বলা কার্যাবলী বা যার মাধ্যমে কাজগুলো পূরণ হবে
হবে সেগুলোকে তুমি বলবে কি মডারেটর ভেরিয়েবল মডারেটর ভেরিয়েবল বা মধ্যবর্তী চলক এটা মধ্যবর্তী চলক কেন এই যে কার্যাবলীগুলো আছে এই কেন ডিপেন্ডেন্ট করো না বা এই কেন ইন্ডিপেন্ডেন্ট করো না এটা কেন মডারেটর বলছি যে দেখো শিক্ষক এবং শিক্ষার্থী এটা হচ্ছে আমরা দুজন মানুষকে পেয়েছি এই যে দুজনের মধ্যে একটা দেখো আমার সম্পর্ক আছে কি শিক্ষার্থীদের লক্ষ্য পূরণ এই লক্ষ্য পূরণ করতে গেলে আমার কাকে প্রয়োজন আমার প্রয়োজন হচ্ছে শিক্ষক আর শিক্ষার্থী দুজনকে প্রয়োজন এবার কিভাবে কার্যাবলী হচ্ছে কিভাবে তুমি তাদের লক্ষ্যটাকে পূরণ করবে সেটা হচ্ছে তোমার কার্যাবলী কার্যাবলী দিক থেকে তোমরা অনেকেই হয়তো জানো যে তোমাদের কি কি কার্যাবলী করতে হয় বা মডারেটর ভেরিয়েবল কি করি যখন শিক্ষক একজন শিক্ষার্থী লক্ষ্য পূরণ করে তখন কি করে সে খুব ভালো করে স্টাডি করে আসে তাই তো স্টাডি করে এক নম্বর পয়েন্ট আমি এরকম বলতে পারি কার্যাবলীর জায়গা থেকে বা মডারেটর ভেরিয়েবল তোমরা যাকে বলেছি সেটা আমি এক নম্বর বলতে পারি যে শিক্ষকের সঠিকভাবে বিষয়বস্তুকে স্টাডি করাটাকে আমি কিন্তু আমার কার্যাবলী বা মডারেটর হতে রেখেছি দু নম্বর মডারেটর হিসেবে কি বলবো এই যে আমি বোর্ডে লিখছি বা আমার দেখে দেখে তোমরাও লিখছো তাহলে এই যে আমি জিনিসগুলোকে বোর্ডে চক্রাকারের মধ্যে উপস্থাপন করছি সেটাও কিন্তু আমার কার্যাবলী মানে কিভাবে আমি সফল করছি বা কিভাবে পূরণ করছি দেখো লক্ষ্য পূরণ করতে কি যে শিক্ষক কার্যকে বাদ দিলাম কোনো একটা বিষয়বস্তুকে যখন উপস্থাপন করছি তোমার লক্ষ্যটাকে জেনে নিলাম জেনে নিয়ে যখন বিষয়বস্তু উপস্থাপন করছি কোন কোন মাধ্যমগুলোকে ব্যবহার করছি সেগুলোকে আমি কার্যক্রমের সাথে যুক্ত করি তাহলে এক নম্বরটি বললাম যে শিক্ষক খুব ভালো করে আসবেন স্টাডি করে আসবেন কিটা তার শিক্ষার্থীদের যে সমস্ত বিষয়ে আগ্রহতা প্রকাশ করেছে সেই সমস্ত বিষয়গুলোকে খুব ভালো করে স্টাডি করবেন দু নম্বর কি বললাম না ব্ল্যাকবোর্ড ইউজ করা ব্ল্যাকবোর্ড ইউজ কেন করবে দেখো আমি এতগুলো জিনিস লিখেছি আমি যদি শুধু মুখে বলতাম তাহলে কিন্তু তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতো বা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো তাই জন্য আমি কি করলাম ব্ল্যাকবোর্ড ইউজ করলাম ব্ল্যাকবোর্ড ইউজ করে কি প্রকাশ করতে চাইলাম যে আমি যে বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছি সেই উপস্থাপনটা যেন তাদের কাছে অনেক বেশি সহজ হয় তারা যেন মনে রাখতে পারে এই ছোট্ট ছোট্ট কি পয়েন্টগুলো তারা কি করবে তারা ওদের খাতাতে লিখে রাখতে কাজ কি হবে তারা পরবর্তীকালে যেন এই বিষয়বস্তুটাকে দেখে পুরো টাস্কটা পিছিয়ে বিষয়বস্তুটাকে উপস্থাপন করতে পারে তার জন্য আমি কি করলাম ব্ল্যাকবোর্ড ইউজ করলাম এই যে স্টাডি করা বা ব্ল্যাকবোর্ড বা আমি ধরো তোমাদের কোনো একটা চার্ট নিয়ে আসলাম ধরো আজকে আমি স্কিনারের অপারেট কন্ডিশন থিওরি পড়াচ্ছি এবার স্কিনার যখন পড়াচ্ছি স্কিনারের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটাকে ধরো আমি কোনো চার্টের মাধ্যমে নিয়ে আসলাম তখন কি হবে সেটা তোমার কোনো মানে বিষয়বস্তুটাকে বুঝতে তোমার সাহায্য করলো সেই জন্য সেদিকটা আমি কি করতে পারি চার্ট মডেল ইউজ চার্ট মডেল ইউজ করে কিন্তু তুমি শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারো তাদের লক্ষ্য পূরণের পথে ওকে তাহলে আমি তাহলে তিনটে জিনিস দেখতে পেলাম তাহলে টাস্ক অফ টিচিংয়ের ক্ষেত্রে আমি টাস্ক অফ টিচিংয়ের সংজ্ঞা হিসেবে আমি তিনটে বৈশিষ্ট্য বলেছি যার মধ্যে সংজ্ঞা অন্তর্ভুক্ত তার সাথে কি বলেছি যে টাস্ক অফ টিচিংয়ের ক্ষেত্রে আমরা তিনটে মূল বিষয়কে পেয়েছি একটা হচ্ছে শিক্ষার্থী একটা হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে তার কার্যাবলী কার্যাবলী বলতে এক প্রকার তোমরা বলতে পারো যে উপকরণ কার্যাবলীকে আমরা সাধারণ ভাষায় কি বলতে পারি উপকরণ কোন কোন উপকরণের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের লক্ষ্য পূরণ করছে এটা হচ্ছে পুরো বিষয়টা তাহলে তার মধ্যে আমি কি পেলাম এখানে শিক্ষক পেলাম শিক্ষার্থী পেলাম উপকরণ বা কার্যক্রম পেলাম শিক্ষক হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক শিক্ষার্থী হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে হচ্ছে শিক্ষকের উপর নির্ভরশীল কার্যাবলী বা উপকরণকে আমরা পেয়েছি কিসের মধ্যে আমরা পেয়েছি মডারেটর ভেরিয়েবল এটা ছিল আজকে তোমাদের পাঠ শিক্ষণ কার্যটি শিক্ষণ কার্যের যে সমস্ত ভেরিয়েবলগুলো আছে বা কোনটা